আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে একরাশ শুভেচ্ছা। আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার বাংলাদেশের ইসলামী স্থাপত্য কলার সবচেয়ে সুন্দর কয়েকটি নিদর্শনের একটি, আল আমান বাহেরা খাতুন জামে মসজিদের সামনে। আজকে আপনাদেরকে ঠিক এই মসজিদের ভিতরে ভ্রমণ করতে নিয়ে যাচ্ছি। তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চেপে সাথে থাকবেন। মসজিদে এসে আমার প্রথম কাজ ছিল নিজের মতন ওয়াক্তের পাশাপাশি অতিরিক্ত নামাজ আদায় করা, আর এরপর ঠান্ডা আমেজে কিছুক্ষণ মসজিদের সৌন্দর্য উপভোগ করা। তবে নামাজের উদ্দেশ্য সফল হলেও মসজিদ প্রাঙ্গণে শান্তি পাওয়ার তেমন একটা সুযোগই পাওয়া যাচ্ছিল না। বাইরে তপ্ত রোদ, এর মাঝে শত শত পর্যটকের ভিড়, কোলাহলপূর্ণ পরিবেশে চারপাশে রমরমা ছবি তোলার কর্মসূচি। বিকেলের ভাগে মসজিদ রীতিমতন একটি পর্যটন কেন্দ্র বটে, শান্তির দেখা মিলছে কম। মসজিদ কমিটিও তাই দ্বিতীয় তৃতীয় তলা বন্ধ করে দিয়েছেন, সাথে মহিলাদের ভেতরে প্রবেশও নিষিদ্ধ করে দিয়েছেন। জিজ্ঞাসা করে জানতে পারলাম ছবি তোলার সুযোগ পেলে পুরুষদের তুলনায় ভেতরে মহিলাদের কারণে নাকি ভিড় হয় বেশি, তাই এই সিদ্ধান্ত। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার 7 নং ওয়ার্ডের মুকুন্দ গাতি বাজার সংলগ্ন এলাকায় প্রায় 30,000 বর্গফুটের ত্রিতল মসজিদ। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ থেকে প্রায় 3.5 কিলো দূরে সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ বরাবর সিরাজগঞ্জ এনায়েতপুর সড়ক ধরে 13 কিলোমিটার এগোলে দেখা দিবে আল আমান বাহেরা খাতুন মসজিদ। মাঝে বড় একটি গম্বুজের পাশে আরও 8টি ছোট গম্বুজ, দুপাশে দুটি 11 তলা সমতুল্য মিনার এখন নির্মাণাধীন। তপ্ত রমরমা এলাকায় আমার শুধুই অপেক্ষা সন্ধ্যা হবার, যখন ভিড় কমবে তখন যেমন পুরো মসজিদ খুলে দেওয়া হবে তেমনি স্বস্তি মনে আপনাদেরকে মসজিদের ভেতরটা দেখাতে পারব। আস্তে আস্তে সবুজের গালিচা ঘেরা উদ্যানে আলো জ্বলে উঠতে মসজিদের সুন্দর একটি চেহারা বের হতে থাকল। মসজিদে প্রবেশের পর যে কোনো দর্শনার্থীর চোখে প্রধান আকর্ষণ মাঝের বড় গম্বুজটি, সারা মসজিদে চীন থেকে আনা ঝাড়বাতির আলোর ছড়াছড়ি। Thank you.
এ মসজিদ তৈরির খরচাপাতি এবং নানাবিধ তথ্য সম্পর্কে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকমের দ্বিমত রয়েছে। কারো কারো মুখে শোনা যাচ্ছে যে মসজিদ তৈরিতে খরচ পড়েছে প্রায় 30 কোটি টাকা, কেউ বলছে 37 কোটি টাকা, কারো মুখে শুনছি প্রায় 20 কোটি টাকার খরচ গিয়েছে। তবে মসজিদ কমিটির সদস্যদের সাথে কথা বলে যা বুঝলাম, এ মসজিদ তৈরিতে কী পরিমাণ খরচ পড়েছে তা নিয়ে কখনো খোলাখুলিভাবে কথা বলা হয়নি। মসজিদটি প্রায় 1 একর জায়গার উপর নির্মিত 3 তারা বিশিষ্ট মসজিদ। এই মসজিদের ধারণ ক্ষমতা নিয়ে অনেকের মনে দ্বিমত রয়েছে, কেউ বলছে 7,000 মানুষ বসতে পারে, কেউ বলছে 5,000। তবে 4,500 মানুষ এখানে আরামসে বসতে পারে, সর্বোচ্চ 5,000 ধারণ ক্ষমতায় এই মসজিদের মধ্যে রয়েছে। আমরা সন্ধ্যার পরের ভাগে যখন জনস্রোত কমে গিয়েছে সেই মুহূর্তটায় মসজিদের ভেতরটা ভ্রমণ করে দেখছি, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো মসজিদে ইসলামী স্থাপত্য করার জনপ্রিয় বৈশিষ্ট্য হিসেবে সাদা রঙের ছড়াছড়ি। টাইলসগুলি ভারত, ইতালি ও তুরস্ক থেকে আমদানিকৃত। আলোকসজ্জা ঘেরা প্রতিটি তলায়, চারপাশে আলোর প্রতিফলন দেখতে যে কারোরই ভালো লাগবে। নিচ তলায় দুপাশে স্বয়ংক্রিয়ভাবে ফিল্টারের মাধ্যমে অজু খারার জন্য পানি পূর্ণ করা হয়। স্বচ্ছ আবরণের এই পাত্রটির ব্যবহারও মুসল্লিদের চোখে নতুনত্ব হয়ে ধরা দিয়েছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মুমিনদের কিছু কাজের ধারা মৃত্যুর পরবর্তী কাল পর্যন্ত চলমান থাকে। তার ভেতর রয়েছে সদকায়ে জারিয়া, যেমন এই ধরনের মসজিদ নির্মাণের মতন চমৎকার কাজ। এই মসজিদের মূল নির্মাতা, যার নির্দেশে মসজিদটি তৈরি হয়েছে, প্রয়াত মোহাম্মদ আলী সরকার, যিনি মসজিদটি নির্মিত হয়ে উদ্বোধন হওয়ার অল্প কিছু সময় আগে এই পৃথিবী ত্যাগ করেছেন। তিনি তার সন্তান আমানুল্লাহ সরকার এবং তার মা বাহেরা খাতুনের নামে এই মসজিদটির নামকরণ করেছেন। আমরা দোয়া করি যিনি এ ধরনের সৎকায় জারিয়া করে গিয়েছেন তিনি যেন পরকালে শান্তি লাভ করেন। মসজিদের নির্মাতা মোহাম্মদ আলী সরকার 2012 সালে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘদিন যাবৎ তিনি এলাকার দুস্থ রোগীদের বিনামূল্যে বাহেরা খাতুন চক্ষু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে আসছিলেন। ছেলে আমানুল্লাহ সরকার ও মাতা বাহেরা খাতুনের নামে তৈরি মসজিদটি উদ্বোধনের কিছু সময় আগেই তিনি পৃথিবী ত্যাগ করেছেন। এখন তার ছেলের উদ্যোগে মসজিদের পরবর্তী নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। এভাবেই দিনের আলো থেকে রাত হতে হতে মসজিদের পরিবেশে পরিবর্তন দেখলাম। যত রাত গড়িয়েছে ততই স্বস্তি নেমে আসছে। দর্শনার্থীদের উদ্দেশ্যে এই বলে শেষ করতে চাই, অনুগ্রহপূর্বক মসজিদের পরিবেশ রক্ষা করবেন। এটি দর্শনীয় এলাকা বটে, তবে একই সাথে একটি ধর্মীয় উপাসনালয়। আমাদের দেশে এমন আরও অনেক সুন্দর মসজিদ নির্মাণ হোক সেই কামনায় শেষ করছি। তবে আমার মাধ্যমে আর কোন মসজিদ দেখার ইচ্ছা তা কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে শুভকামনা।